মেয়ে মানুষ সে ঠাকুরব মানুষের জীব বাড়তে বাড়তে কবে সে আর অবশে থাকে না তা সে নিজেই জানে না সে জীব যবে তার শেষ ডেকে আনে তবে তার হুঁশ হয় সে হুঁশ বুঝে আপনার এখনো হয়নি আজ আমার ওই নষ্ট কুলোটা মায়ের শিক্ষাই আমাকে আটকালো এ নিয়ে আপনার সঙ্গে আর কথা কই আপনি তো শিক্ষিত মহাশিক্ষিত এ বাড়ির একমাত্র কলেজে যাওয়া মানুষ এ বাড়ির গপ্প আপনি আইনও জানেন আবার দেখি ধর্মও জানেন সব জানেন আপনি কেন আপনি মাকে কয়ে দিচ্ছেন না যে বিধবাদের বিয়ে আইন মতো সিদ্ধ শাস্ত্র মতেও কারণ তাহলে যে বিধবাকে ঘরে বসিয়ে তার উপর অত্যাচার করে নিজের পুরুষ কার্যচরিতার্থ করা যায় না শুনে রাখুন পরাশর সংহিতায় বিধান দেয় নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চপ্পতিতে পত পাঁচ অবস্থায় স্বামী নিরুদ্দেশ হলে মারা গেলে সন্ন্যাস নিলে ক্লিব বা পতিত হলে নারী অন্য স্বামী গ্রহণ করতে পারে এ শাস্ত্রের কথা মেজ বোয়েন না আমার কাছে শাস্ত্রের যে আইনের যে মানুষ অনেক বড় কিন্তু আপনি তো শাস্ত্রের কথা আইনের কথাই কইছেন আইনখানাও যে আছে সেও তো জানেন সেখানা ফাঁকি দিয়ে পরীক্ষায় পাশ করেছেন এমনটা কি আপনি আপনি আমাকে আইন শেখাচ্ছেন এমন অর্থহীন কাজ আমি কেন করব আপনাকে কিছু শেখায় কার সাথে তাহলে হোক তোমার বাড়ির বেধবার চরিত্রের ঠিক লাগতে তারও বিয়ে দেয়া হোক দেখুক দেখুক সবাই নয় যেন থিয়েটার স্টেজ ভদ্রলোক থাকে এ বাড়িতে ও ঘরে বর্দা এ ঘরে মল্লিকা বেজবু সব তোমার জেদ তোমার দোষে আজ বাড়িখানার এই অবস্থা মেয়ে মানুষ না হলে ওই গলা দিয়ে কেমন করে আওয়াজ বেরোয় আমিও দেখেনি জানে না তো কালে যে পা দিয়েছে তোমার চাটুর্যে কাউকে রিয়াপ করে না কিছু যদি একখানা হয়ে যেত আমাদের সকলকে বোধ হয় তবে হাত করে পড়িয়ে নিয়ে যেত তাই না গো করতেই পারতো কি কেলেঙ্কারি কাণ্ড বলো দেখিনি আর যদি সত্যি কোনো অঘটন ঘটে যেত কে নিত মল্লিকার ভার বলো কে নিত আমার তো সে ক্ষমতা তুমি পারতে নিতে আমি সেজদা মেজদা এমনকি মেজবুও পারতেন না কি হবে ছোট বউ যদি মেয়েটা সত্যি কোন একটা গতি হয় মেজবুয়ের কথাগুলো বড় এঁতো ছিল কিন্তু প্রত্যেকটা শব্দ ছিল সত্যি